হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন এক টিউটোরিয়ালে হাজির হলাম। টিউটোরিয়ালটার টপিক হচ্ছে, গত পর্বে বা গত ভিডিওটা আমি দেখিয়েছি আপনারা কিভাবে বাংলাদেশ রেলওয়েতে টিকিট কাটার জন্য রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রেজিস্ট্রেশন করবেন। সো আমি আজকে দেখাবো লাইভ কিভাবে আপনারা আপনার কাঙ্ক্ষিত টিকিটটা কিভাবে ওয়েবসাইট থেকে খুব সহজে পারচেস করতে পারবেন। হ্যাঁ, সো ভিউয়ার চলুন কথা না বাড়িয়ে দেখে আসি। যেহেতু আমি এটা কম্পিউটার দিয়ে করতেছি, এই ভিডিওটারই সেম ভার্সন, মানে আপনার যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনার আমি কম মানে ফোন মোবাইল ফোন দিয়ে আরেকটা ভিডিও ক্রিয়েট করব। সো আপনার কম্পিউটার হোক বা মোবাইল ফোন হোক, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে ওপেন করবেন। আমি যেহেতু কম্পিউটারতে গুগল ক্রোম ওপেন করলাম, দেন এখানে দেবেন কি সেম ওই আগের ওয়েবসাইটটা, ই টিকিট রেলওয়ে গভ ডট বিডি। সাইটটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সরাসরি আপনারা লিঙ্কে ক্লিক করে এই পেজে আসবেন। সো আমি আসলাম। আসার পর আপনি কী করবেন, যেহেতু টিকিট কাটবেন তার জন্য আপনাকে কিন্তু লগ ইন হতে হবে। সো আমি লগ ইন হলাম। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনাকে আপনার যে ইন্টারিয়র মোবাইল নাম্বার, আপনি যে রেজিস্ট্রেশন করেছিলেন যে মোবাইল নাম্বারটা, হ্যাঁ খেয়াল আছে, ওই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর পাসওয়ার্ড আমি বলেছিলাম, একটা সহজ পাসওয়ার্ড বা একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনি লিখে রাখবেন বা আপনি যেটা মনে রাখতে পারবেন সেই পাসওয়ার্ডটা। সো আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, আপনি রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা ইউজ করেছিলেন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের সময়, ওইখানে সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন হবেন। আমি সিম্পলি লগ ইন হয়ে নিলাম, দেন লগ ইন। হ্যাঁ, লগ ইন হওয়ার পর দেন এটা কিন্তু আপনার এইখানে নাম শো করবে ডান সাইডে। আমি প্রাইভেসির জন্য এই নামটা আমি একটু হাইড করে রাখবো, সো এটা ক্ষমা সুলোদের সাথে দেখবেন, এটা আমি হাইড করে রাখবো। এখানে আপনার নাম শো করবে, যে নাম দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন। হ্যাঁ, এখানে নাম শো করার পর আপনি কি কোথা থেকে কোথায় যাবেন। সাপোজ ধরেন আমি একটা টিকিট কাটবো, সো আপনার ফার্স্টে ফ্রম কোথা থেকে যাবেন বা কোথা থেকে ট্রেনে উঠবেন। সো আপনি এখানে ফ্রম কোথা থেকে, ফ্রম স্টেশন হয়তো বা আমি দিলাম ঢাকা, ঢাকা টু স্টেশন, মানে আপনি কোথায় যাবেন, আপনার গন্তব্য স্টেশনটা কোথায় বা আপনি কোথায় যেতে চাচ্ছেন। হয়তো বা আমি যেতে চাচ্ছি কোথায় যাব, দিলাম রাজশাহী, রাজশাহী দিলাম। হ্যাঁ, এখন আপনাকে এখানে শো করবে কয় তারিখে আপনি যেতে চাচ্ছেন। সো ধরুন আমি 2 তারিখে যাব, মানে আপনি কিন্তু 5 দিনের টিকিট কাটতে পারবেন এখানে। আমি একটা ব্যাপার আপনাকে ইনশিওর করি, সেটা হচ্ছে আপনি কিন্তু আজকের দিন থেকে আগামী 5 দিনের ভিতরে যদি জার্নি করেন, সে 5 দিনের জার্নি মানে টিকিটটা কাটতে পারবেন। আগে একটা সময় ছিল 10 দিনের টিকিট আপনি অগ্রিম কাটতে পারবেন, কিন্তু এখানে এখন রুলস করেছে যে 5 দিনের টিকিট অগ্রিম কাটতে পারবেন। আর একসাথে আপনি যে আপনার এই রেজিস্ট্রেশন ফর্ম বা আপনার যে এই আইডিটা, এই আইডি থেকে একসাথে 4টার উপরে টিকিট কাটতে পারবেন না, এটা কিন্তু আমি আপনাকে জানিয়ে দিলাম। তারপর আপনি এখানে চুজ ক্লাস, এই চুজ ক্লাসে ক্লিক করবেন। তারপরে দেখুন এইখানে অনেকগুলা ক্লাস। হ্যাঁ, অনেক ভাই প্রশ্ন করে, ভাই আমার এর আগে যে টিউটোরিয়াল করেছিলাম ওইটাই আগের সাইডটায় ওইটাই প্রশ্ন করে, ভাই এটা এগুলো কী, এগুলো হচ্ছে ক্লাস ভাই, এটা হচ্ছে ক্লাস যেটা আপনি কোন ক্লাসে যেতে চাচ্ছেন, আপনার ক্লাস বা লেভেল, লেভেল না অ্যাকচুয়ালি ক্লাসই আর কি, যেটা আপনার সিটের লেভেল। হ্যাঁ, সে লেভেলটা হচ্ছে সিটের প্রথম ফার্স্টটা আমি একটু এক্সপ্লেন করি, ভিডিওটি একটু বড় হবে, কাইন্ডলি একটু মনোযোগ সহকারে শুনবেন। হ্যাঁ, সেটা হচ্ছে ফার্স্টটা হচ্ছে এসি, এসি বার্থ, বি দিয়ে বোঝাচ্ছে বাথ, আর এসি, তারপরে এসি সিট, তারপরে সিট দেয়, তারপরে এফ বার্থ, এফ সিট, এফ চেয়ার, এফ মিন্স আমি জানি না অ্যাকচুয়ালি ভাই, সো এস চেয়ার, সো এস চেয়ার এটাও আমি জানি না, শোভন সুলভ। সো এগুলো আপনার ক্লাস, আপনি কোন ক্লাসে যেতে চাচ্ছেন সেই ক্লাসটা সিম্পলি এখানে সিলেক্ট করে দেবেন। আমি সিম্পলি দিয়ে দিলাম এস চেয়ার, হয়তো বা এটা শোভন চেয়ার, মেবি শোভন, এস এস মিন্স শোভন, মেবি এস চেয়ার, এখানে দিলাম এস চেয়ার, দেন ফাইন টিকিট, এখানে ফাইন টিকিট করতেছি, দেখি টিকিট আদৌ আছে কিনা। হ্যাঁ দেখেন, আমি একটু ধীরে ধীরে এক্সপ্লেন করব। সেটা হচ্ছে ফার্স্টে এটা হচ্ছে ঠিক ট্রেন, যে ট্রেনে আপনি ভ্রমণ করতে চাচ্ছেন সে ট্রেনটার নাম ধূমকেতু এক্সপ্রেস। হ্যাঁ, এটা হচ্ছে একটা ট্রেনের নাম, এটা হচ্ছে আরেকটা ট্রেনের নাম বনলতা এক্সপ্রেস ঢাকা থেকে। এইগুলো ট্রেনগুলো আমার 2 তারিখে যাবে আর কি, মানে আগামীকাল আর কি, যাই হোক আজকে যে ডেট তার পরের দিন আমি কাটতেছি, সো 2 তারিখ যাবে। আরেকটা হচ্ছে সিল্ক সিটি এক্সপ্রেস, টোটাল আমাকে এখানে শো করছে তিনটা ট্রেনের আমাকে এখানে অদা রেজাল্ট শো করছে। সো ফার্স্টের ট্রেনটা দেখেন, আমি একটু ধীরে ধীরে এক্সপ্লেন করবো যাতে আপনার বুঝতে সমস্যা না হয়। হ্যাঁ, ফার্স্টে দেখেন এটা আমার জার্নির ডেট, জার্নির ডেট আর জার্নির সময়। এই ট্রেনটা ঢাকা থেকে ছাড়বে সকাল 6টায়, এটা হচ্ছে জার্নির ডেট প্লাস সময়। দেন রাজশাহীতে পৌঁছা, মানে আর কি, এটা হচ্ছে 2 আগস্ট 11:40 PM, এটা হচ্ছে রাজশাহীতে পৌঁছাবে,
এটা হচ্ছে আপনার জার্নির সময় ডেট, এটা হচ্ছে জার্নি কখন অ্যাপ্রোক্সিমেটলি এটা আপনি কোন সময় যাইতে পারবে। সো এটা আপনার জার্নির ডেট সময় দিয়েছে, ট্রেন ডিটেলস এখানে আপনি ডিটেলস দিয়ে দেখতে পারবেন ট্রেনটা কোথায় থেকে কোথায় যাবে। ফার্স্টে ঢাকা থেকে ছাড়বে, তারপর বিমানবন্দর স্টেশনে আসবে, তারপরে জয়দেবপুর স্টেশনে থাকবে। এগুলো হচ্ছে স্টপপিস, যা দেখতেছেন সব স্টপপিস। এখানে এই ধূমকেতু এক্সপ্রেসটা থামবে, তারপরে জয়দেবপুরে থামবে, তারপর টাঙ্গাইল থামবে, তারপরে এটা বঙ্গবন্ধু সেতু পূর্ব থামবে যেহেতু ইস্ট, আর শহীদ মনসুর আলী এটাই থামবে, জামতৈল, উল্লাপাড়া, বড়াল ব্রিজ, চাটমোহর, ঈশ্বরদী বাইপাস, আবদুলপুর, আরানি, রাজশাহী। হ্যাঁ, এগুলো স্টপিস। টোটাল স্টপিস কটা? তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা, তেরোটা, বারোটা আর কি, তেরোটা তো লাস্ট স্টপিস। সো বারো তেরোটা স্টপিস এই ট্রেনটা। হ্যাঁ, এই ট্রেনটা বারো তেরোটা স্টপিস, এবং এই ট্রেনটা এই সময় ছাড়বে, এই সময় পৌঁছাবে, হয়তো বা কম বেশি হইতে, বেশি হইতে পারে, কম তো হবে না। হ্যাঁ, এটা সবাই আমরা জানি। সো বেশি হইতে পারে, এই সময়টা এই ট্রেনটা লাগবে হচ্ছে 5 ঘন্টা 40 মিনিট, এখানে তারা দেখাচ্ছে। সো এইখানে দেখেন স্নিগ্ধা, এই ট্রেনের টিকিটটা, এই টিকিট, এই কোয়ালিটি বা এই লেভেলের টিকিটের দাম হচ্ছে 570 টাকা প্লাস ভ্যাট। এইখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেকে কোশ্চেন করে, ভাই 570 টাকা, তারপরে আবার এক্সট্রা কী টাকা আস? সো এক্সট্রাটাই হচ্ছে কিন্তু ভ্যাট, 15% ভ্যাট। তাহলে আপনার 570 প্লাস 15% ভ্যাট যা আসে এই সেটা। কিন্তু এইখানে কিন্তু টিকিট নাই, মানে সরি টিকিট আছে বাট সিট নাই। হ্যাঁ, সরি, এইখানে সিট নাই। সো এটা এই জন্য রেট, দেখুন রেট। সো আপনার শোভন চেয়ার, এইখানে কিন্তু 81টা অনলাইনে টিকিট, 81টা আপনার অ্যাভেলেবেল আছে। সো আপনি 81টা টিকিট কাটতে পারবেন এইখান থেকে, শোভন চেয়ার থেকে। আর এসি চেয়ার যেটা, এটা আপনি 640 টাকা প্লাস 15%, এইখানে 16টা সিট আছে। সো সিম্পলি আপনি এখানে বুঝতে পারতেছেন এই ট্রেনটায় আপনার সিট অ্যাভেলেবেল আছে 81 প্লাস 16টা, টোটাল 97টা সিট এই ট্রেনটা অ্যাভেলেবেল আছে। সো সেকেন্ডটাই সেম, এই ট্রেনটা ছাড়বে হচ্ছে 2 আগস্ট 1:30 PM, মানে দুপুর 1:30 মানে 1:30 এই ট্রেনটা ছাড়বে ঢাকা থেকে। এই ট্রেনটা রাজশাহীতে যাবে 2 আগস্ট সেম ডেতেই 6:15। সো এই ট্রেনটা লাগবে সময় হচ্ছে, টোটাল লাগবে হচ্ছে 4 ঘন্টা 45 মিনিট। সো এই ট্রেনটার ডিটেলস যদি দেখতে চান, সিম্পলি আগের মতনই, যে এই ট্রেনটার কিন্তু অনেক স্টপেজ কম, সেটা ঢাকা থেকে ছাড়বে, বিমানবন্দর থামবে, তারপর রাজশাহী শেষ, দেন চাপাইনবাবগঞ্জ এটা। সো এটা কিন্তু দুইটা থেকে তিনটা স্টপিস, বেস্ট একটা ট্রেন আমি মনে করি। তারপর সিলসিটি এক্সপ্রেস, লাস্ট ট্রেন যেটা আমাকে শো করলো সেটা সিলসিটি, এটা ঢাকা থেকে ছাড়বে 2:45 আর রাজশাহীতে যাবে 8:45 সন্ধ্যা বা রাত 8:45, টোটাল সময় লাগবে 5 ঘন্টা 50 মিনিট। সো আর কি, আগেরটা বনরথ এক্সপ্রেসের টোটাল সিট আছে, দেখেন স্নিগ্ধাতে কোনো সিট নেই, এসি চেয়ারে কোনো সিট নেই, বাট শোভন চেয়ার 176টা সিট আছে, আপনি কাটতে পারবেন। কীভাবে কাটবেন আমি সেই সিস্টেমটা একটু পরে দেখাচ্ছি, এটা আর কি বোঝানো শেষ করি। হ্যাঁ, তারপরে আপনি, তারপর দেখেন সিলসিটি এক্সপ্রেসে শোভন চেয়ারে 11টা সিট আছে, তারপরে স্নিগ্ধাতে নাই, এসি চেয়ারেও নাই, ট্রেন ডিটেলসে যাই, দেখেন অনেকগুলো স্টপিস। হ্যাঁ, এই স্টপিস ওই 12-13টার মতো স্টপিস এই ট্রেনটা, এর জন্য কিন্তু একটু সময় বেশি লাগবে, আর এই ট্রেনটা স্টপিস নেই, এর জন্য সময় কম লাগবে, সিম্পল হিসাব। সো এটা আপনি দেখলেন। সো আপনি এখন কাটতে চাচ্ছেন, টিকিট কাটতে চাচ্ছেন, যেহেতু গ্রিন আছে এটাই আপনি কাটতে পারবেন, আর রেড তা মানে নাই, কাটতে পারবেন না। সো আমি একটা আপনাকে শোভন চেয়ার একটা টিকিট কেটে আর কি ধারাবাহিকভাবে দেখাচ্ছি আপনি কীভাবে কাটবেন। ধরুন আপনি ধূমকেতু এক্সপ্রেস এই ট্রেনটায় যাবেন 2 আগস্ট ভোর 6টায় যেতে চাচ্ছেন, হ্যাঁ রাজশাহী যেতে চাচ্ছেন ঢাকা থেকে। সো আপনি ঢাকা থেকে উঠবেন তাহলে 6টায়, সো তাহলে আপনি শোভন চেয়ারে মানে আপনি যাবেন, তার জন্য বুক নাও এখানে ক্লিক করবেন, বুক নাও। হ্যাঁ, আমি আবার বলতেছি, রিপিট করে বলতেছি যাতে বুঝতে না সমস্যা, বুক নাও এখানে ক্লিক করবেন। বুক নাও ক্লিক করার পর দেখেন যে চুজ ইয়োর সিটস, ম্যাক্সিমাম 4 সিট ক্যান বি বুকড অ্যাট এ টাইম, মানে আমি কিন্তু আগেই বলেছি আপনি এক সময়ে বা আপনার এই মানে এই অ্যাড্রেস দিয়ে এক সময় 4টার বেশি একই সময়ে টিকিট কাটতে পারবেন না, ম্যাক্সিমাম 4টা। হ্যাঁ, সো আপনি দেখেন উম্ম এখানে, তারপর একটু নিচে যান, আমি স্ক্রল করে নিচে যাচ্ছি, দেখেন সিলেক্ট কোচ উম্ম, উম্মতে কোনো ই নাই, সিট নেই, সিট জুড়ে রেট মানে কি এটা বুকড অলরেডি, বুকড নেই। আর সাইড ডান সাইডে দেখাচ্ছে কমলাপুর স্টেশন থেকে 6টায় ছাড়বে, এটা কিন্তু আপনি একটু ইনশিওর করে নেবেন। হ্যাঁ, সো আপনি কমলাপুর থেকে 6টায় যেতে যাচ্ছেন বাট উম্ম বুকিতে কোনো সিট নেই। সো আপনি কী করবেন, তারপরে এইখানে ক্লিক করে দেখবেন যে কোনটায় কটা সিট, দেখেন উম্মতে চতে ঝতে কোনো চতে ইয়তে
ইয়োতে 30টা সিট আছে, এগুলাই কোনো সিট নাই। সো আপনি সিট কোটায় আছে ঝতে দুইটা, এটা ক্লিক করেন, দেখেন ঝতে এই যে দুইটা, এই একটা সিট ফাঁকা, এটা গ্রিন, এগুলো কিন্তু রেড সব, এগুলো কিন্তু সব বুক, আর এই একটা গ্রিন, এই দুইটা হয়তো বা আপনি দুইটা দুইটা টিকিটের সিট একসাথে নিতে যাচ্ছেন, তার জন্য কিন্তু আপনার এইটা সেই ঝতে 8 নাম্বার আর সেই ঝতে 29 নাম্বার, এটা কিন্তু আপনার জন্য সুইটেবল না। সো তার জন্য আমি কী করবো, ইয়োতে চাই, ইয়োতে 30টা সিট আছে, হয়তো বা পেতেও পারি। সো ইয়োতে গেলাম, এই দেখেন ইয়োতে যে দুইটা সিট আছে, এই দুইটা সিট অ্যাভেলেবেল, ইয়োতে কিন্তু অ্যাভেলেবেল সিট ভাই, ইয়োতে দেখেন অ্যাভেলেবেল। আপনি যদি কাটতে চান আমি দেখাচ্ছি, তারপরে আবার ইয়োতে, তারপরে আছে কি টতে, টতে 48টা সিট, এটা সবথেকে বেশি, দেখেন সব ফাঁকা, এই গ্রিন মানেই ফাঁকা, যা দেখতেছেন গ্রিন ফাঁকা, আর রেড মানে বুকড, এইখানে কাটতে পারবেন না, গ্রিন মানে ফাঁকা। সো আমি ইয়োতে কাটি, আপনাকে দেখাচ্ছি ইয়ো, ইয়োতে কাটবেন, ইয়োতে কাটার জন্য ধরেন আমি সাপোজ এই যে ইয়ো 53-54 এই দুইটা কাটবো, হ্যাঁ এটা আমি সিলেক্ট করলাম, কাটার জন্য এখানে সিলেক্ট করলাম, কাটার জন্য এখানে সিলেক্ট, আমি আবার ডিস সিলেক্ট করে দিলাম, আমি ইয়োতে, ইয়োতে 53-তে ক্লিক করলাম, দেন আবার ইয়োতে 54-তে ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করার পর উপরে যাবেন, দেখুন এইখানে লেখা আছে আপনার সিট ডিটেলস, ইয়ো 53, ইয়ো 54, সো যেহেতু পাশাপাশি আছে পারফেক্ট। সো এর জন্যে কন্টিনিউ পারচেস, এর জন্য আমি কন্টিনিউ, শেষ, আপনার কিন্তু সিট সিলেক্ট করা শেষ, আর কোনো কাজ নেই, এখন টিকিটটা আপনি পারচেস করবেন বা কিনবেন, কেনার জন্যে কন্টিনিউ পারচেস এইখানে ক্লিক করবেন, হ্যাঁ কন্টিনিউ পারচেসে ক্লিক করার পর এটা আমার একটু ডিটেলস দিবে, ফার্স্ট প্যাসেঞ্জার যেহেতু নামটা দিয়েছে আমি একটু হাইড করে দেবো, আপনি ফার্স্ট প্যাসেঞ্জার কি অ্যাডাল্ট, হ্যাঁ অ্যাডাল্ট, আর যদি চাইল্ড থাকে চাইল্ড দিয়ে দেবেন, সেকেন্ড প্যাসেঞ্জারটা নাম দিয়ে দেবেন, ধরেন একটা নাম দিয়ে দিলেন, হ্যাঁ একটা নাম দিয়ে দেবেন, তারপরে সেকেন্ড প্যাসেঞ্জারটা কি চাইল্ড নাকি অ্যাডাল্ট, হয়তো বা আপনার, আপনি বা আপনার মেয়ে যাচ্ছে বা আপনি আপনার ছেলে যাচ্ছে, যদি বাচ্চা হয় অ্যাডাল্ট চাইল্ড তো আপনারা বুঝেন হয়তো, হ্যাঁ সো অ্যাডাল্ট, আমি তাও দিয়ে দিচ্ছি অ্যাডাল্ট, দুজনই অ্যাডাল্ট। সো সেই ক্ষেত্রে আপনার প্যাসেঞ্জারের নামটা দিয়ে দেবেন, প্যাসেঞ্জারের টাইপটা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর কন্ট্যাক্ট ইনফরমেশন এটা আপনার একটু ইনশোর হয়ে নেবেন, দেখবেন ঠিক আছে কি না, আর তারপরে মেলটা চেক করবেন, তারপরে দেখেন টোটাল আমার 720 টাকা আসছে, হ্যাঁ 680 প্লাস 40 টাকা, দেখেন এই যে পার টিকিটের দাম কিন্তু 340 টাকা ছিল, 340×2 তার মানে 680 প্লাস 40 টাকা কথা থেকে আসলো। অনেকে বলে ভাই 40 টাকা এটা কী, এটা হচ্ছে ভাই কিছু না, এটা হচ্ছে জাস্ট আপনার সার্ভিস চার্জ, যে আপনি যে অনলাইনে টিকিটটা কাটবেন এটার একটা চার্জ আছে না, টিকিটটা কাটতে হবে। সো 15 মিনিটের ভিতরে দেখেন এটা সব দিয়ে দিছে, এটা কিন্তু আপনাকে টিকিটটা যদি সিলেক্ট করছেন 15 মিনিটের ভিতরে অবশ্যই পেমেন্ট করবেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি যেহেতু ভিডিওটা টিউটোরিয়াল করতেছি এর জন্য আমি সব দেখাচ্ছি, এখানে সব কিছু দিয়ে দিয়েছে। তো টোটাল আপনি এখানে পে করবেন কত, 720 টাকা। এখন পেমেন্টটা কীভাবে করবেন, হ্যাঁ পেমেন্ট আপনি মোবাইল ব্যাঙ্কিং প্রথমে সিলেক্ট থাকবেই, নগদ রকেট বিকাশ যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের সাথে আপনি পেমেন্ট করতে পারবেন, সেকেন্ডটা যা ডেবিট বা ক্রেডিট কার্ড, এখানে আপনি ডেবিট কার্ড, আপনার মাস্টার কার্ড বা ভিসা কার্ড এখানে ই করে অ্যাড করে টিকিটটা ক্রয় করতে পারবেন। সো আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে যাই, তার জন্য আপনি কীভাবে কাটবেন হয়তো বা আমি দেখাচ্ছি আপনাকে, বিকাশে, বিকাশ দিয়ে দেখাই, হ্যাঁ বিকাশ দিয়ে দেখাই, যেহেতু বিকাশ খুব বেশি পপুলার, বা নগদ, আচ্ছা বিকাশ দিয়ে দেখায় কোনো প্রবলেম নেই, বিকাশে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর কন্টিনিউ কনফার্ম পারচেস এখানে ক্লিক করবেন, বিকাশে ক্লিক করার পর কন্টিনিউ টু পারচেস বা কনফার্ম টু পারচেস, ও নিচে সবার নিচে যেটা দেখালাম, আমি যেভাবে দেখালাম ওইভাবে ক্লিক করবেন। সো এখানে আপনার কী বলতেছে, 720 টাকা তারা কেটে নেবে, সো এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন, হ্যাঁ আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি, বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে শুনবেন, আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম, হ্যাঁ ভয়ের ভয়ের কিছু নেই, এটা আপনার যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টের টাকাটা কেটে নেবে, বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পর কনফার্ম, কনফার্ম করার পর একটা ওটিপি যাবে, আমার বিকাশ একটা ওটিপি যাবে, হয়তো বা সময় এই অলরেডি এসে পড়েছে, ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি, ওটিপিটা হচ্ছে 0224040, ওটিপিটা আপনি দিয়ে দিবেন আপনার ফোনে, যে নাম্বারটা বিকাশ নাম্বারটা দেবেন সেই বিকাশ, এটা কিন্তু বিকাশ নাম্বার, এই বিকাশ নাম্বার একটা কোড যাবে, এই কোডটা দিয়ে দেবেন, তারপরে কনফার্ম। এখন আমি যদি আমার পিন নাম্বারটা এখন দিয়ে দেই, মানে আমার বিকাশের পাসওয়ার্ড যেটা, হ্যাঁ বিকাশ নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও করেছি, সো বিকাশের পিন নাম্বার বা বিকাশের যে পাসওয়ার্ডটা, 5 ডিজিট হোক বা 4 ডিজিটের হোক, সেটা যদি এখন দিয়ে দেই তাহলে কিন্তু আমার টিকিটটা অলরেডি ক্রয় হয়ে যাবে, অর্থাৎ টিকিটটা পারচেস হয়ে যাবে, হ্যাঁ টিকিটটা পারচেস হয়ে যাবে। সো আপনি, আমি টিকিটটা যদি কিনতে চাচ্ছি না, আপনাদেরকে একদম পেমেন্ট একদম সহ, মানে A to Z
দেখানোর জন্যই কিন্তু আমি এটা দেখালাম, আপনি কীভাবে টিকিটটা ক্রয় করতে পারবেন। হ্যাঁ, আর একটা টিকিট ক্রয় করার পর আপনার মেইলে কিভাবে আসবে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখুন, টিকিটটা ক্রয় করার পর আমার মেইলে কিন্তু এইরকম একটা পিডিএফ ওনারা দিয়ে দিবেন, আপনার যে মেইল দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন, একটু খেয়াল রাখবেন যে মেইলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেম সুন্দর সেই মেইল একটা পিডিএফ বা আপনার টিকিটটা আর কি পিডিএফ ফাইলটা দিয়ে দেবে। এইটা হচ্ছে আপনার পিডিএফ ফাইল, এটা আপনি ডিটেলস দিয়ে দেখে নেবেন। আমি কিন্তু আমার প্রাইভেসির জন্য আমি কিন্তু এই জিনিসটা হাইড করে রাখবো, হাইড করে রাখার পর নিচে দেখবেন পিডিএফ ডাউনলোড করা যায়। তো আমি ডাউনলোড করে নিলাম, পিডিএফটা ডাউনলোড করার পর সেভ দেন ওপেন করবো। দেখেন এটা কিন্তু আমার টিকিট, সো আমি আমার প্রাইভেসির জন্য কিন্তু আমি টিকিটটা হাইড করে রাখবো। সো এটা কিন্তু ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন কাইন্ডলি। হ্যাঁ, সো এটা হচ্ছে টিকিট, এটা আপনি প্রিন্ট করে নেবেন বা হয়তো প্রিন্ট করে আপনি আপনার কাছে সংগ্রহ করে রাখবেন। এই হচ্ছে আপনার টিকিট ক্রয় করার যাবতীয় হিস্টোরি। আর আপনি তারপরে আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আপনি আচ্ছা আমি একটু দেখাচ্ছি আপনি টিকিট কোথায়, মানে একটু আমি আবার ওই সাইটটায় ঢুকি। ঢোকার পরে যেহেতু আমি লগ ইন আছি, তারপরে আপনি ই করবেন, যেহেতু এটা আপনার মেইলে যাবে, মেইল থেকে ডাউনলোড করে আপনি টিকিটটা কালেক্ট করতে পারবেন বা আপনি সাইটটাও কিন্তু দিয়ে দেবে। সাইটটা এখানে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করার পর বা এখানে ক্লিক করার পর পারচেস হিস্টোরি, দেখেন এখানে কী দিচ্ছে পারচেস হিস্টোরি, এটাই ক্লিক করবেন। পারচেস হিস্টোরি ক্লিক করার পর এখানে কিন্তু টিকিটটা আসবে, যেহেতু আমি 7 দিনের ভিতরে কোনো টিকিট ক্রয় করিনি, তার জন্য আমাকে এখানে এমটি দেখাচ্ছে বা লেখা দেখাচ্ছে ইউ হ্যাভ নট পারচেস ইন টিকিটস ইন লাস্ট 7 ডেজ। সো এখানে আমি এখানে আপনার যে টিকিটটা কাঙ্ক্ষিত টিকিটটা সেখানেও এখান থেকে ডাউনলোড করে আপনি টিকিটটা পিডিএফ ফাইলটা সংগ্রহ করতে পারবেন আপনার কাছে। সো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা অনেক লং হলো, অনেক বকবকাইলাম, যদি বেশি কথা বলে থাকে সেটা ক্ষমাশীলতা দৃষ্টিতে দেখবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা, কাইন্ডলি কোনো হেজিটেশন ফিল না করে আপনি কমেন্ট বক্স আছে সেখানে আপনার কমেন্টটা জানিয়ে দেবেন যে ভাই আমি এই এই প্রবলেম ফেস করতেছি, আমি যত তাড়া অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি আপনাকে রিপ্লাই করার ট্রাই করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আপনাদের ফ্রেন্ড সার্কেলদের সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।